মটর ডাল দিয়ে কুমড়ো শাক খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন। নমস্কার বন্ধুরা, কুকিং সিএমআরবি পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আবার একটি সুন্দর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে আপনাদের দেখাবো কুমড়ো শাক দিয়ে মটর ডাল কিভাবে রান্না করতে হয়। আপনারা পুরো ভিডিওটি দেখবেন। এবার দেখুন, এই কুমড়ো শাক দিয়ে মটর ডাল রান্না করতে যা যা উপকরণ নিয়েছি। আমি প্রথমে এই কুমড়ো শাকগুলো এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আমি মটর ডালটা সিদ্ধ করে রেখেছি। লবণ নিয়েছি, হলুদ, সাদা তেল, জিরে বাটা, চিনি, এখানে নিয়েছি পাঁচফোড়ন, কটা কাঁচা ঝাল, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তারপর আমি গ্যাসটা অন করে দেব। এখন আমি কড়াইটা গরম হওয়ার অপেক্ষা করে কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি ওই জলের ভিতর এই শাকগুলো দিয়ে দেব। আমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সে ডালটা দিয়ে দেব। আমি তো ডালটা একদম গলিয়ে ফেলিনি, একটু আস্তে আস্তে রেখেছি। এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। আমি চারটা কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার শাক থেকে জল বেরিয়ে দেখুন সুন্দরভাবে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে নিয়ে তারপরে ফোড়ন দেব। আমি এখন শাকটা তুলে নিচ্ছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি তেলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই তেলে পাঁচফোড়ন দিয়ে দেব। আপনারা এই মটর ডাল দিয়ে কুমড়ো শাকে অবশ্যই পাঁচফোড়ন ব্যবহার করবেন। পাঁচফোড়নটা দিলে খেতে অনেক সুন্দর লাগে। আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো ঝাল দিয়ে দিচ্ছি। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি একটু আদা বাটা দিয়ে দেব, সামান্য হলুদ দিয়ে দেব। আমি এই আদা বাটাকে একটু ভালো করে কষিয়ে নেব, যেন ওই আদা বাটাটার কাঁচা গন্ধটা চলে যায়। আমার আদাটা কষানো হয়ে গেছে। এখন আমি ওই শাকটা আবার দিয়ে দেব। আমি ভালো করে একটু মশলাটা মিশিয়ে দেব। আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষভাবে রান্না করছি সেহেতু চিনির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করবেন। আমার রান্নাটি পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এই মটর ডাল দিয়ে কুমড়ো শাক খেতে খুবই অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খাবেন।